এবং আপনি দেখুন ফার্স্ট লেগ সেই ফার্স্ট লেগে কিন্তু দলের যে লড়াইটা হয়েছিল সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ তার এগিয়েছিল সেই মুক্তিযোদ্ধা সংসদের ইউনুস কামারা তিনি কিন্তু আক্রমণ উঠছেন লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে সেখানে রিমন রয়েছেন রিমন বাধা দিচ্ছেন ইউসুকে কাতো তিনিও উঠে পড়েছেন বক্সের ঠিক ঢোকার জায়গাটা কিন্তু ইউসুকে কাতো রয়েছে এবং শেষ পর্যন্ত ইউনুস কামারা কর্নার কিন্তু একটা আদায় করে দিলেন মুক্তিযোদ্ধা সংসদকে গুড অ্যাট্যাক অবশ্য শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং কামারার কাছ থেকে কামারা অনেকটুকু সামনে বল বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে আবাহনী লিমিটেড আবারও কিন্তু জায়গাটাকে কভার করে নিয়েছেন রাফাইল গস্ত বাট তৈরি ছিলেন ইউনুসা কামারা ভেরি গুড ডিফেন্ডিং ইউনুসা কামারার কাছ থেকে মেহেদি হাসান তার মার্কারকে কড়া মার্কিং রাখছিলেন বাট বেলফোর্ড বেলফোর্ড নয় সেখানে আমরা বলছি রাফাইল গোস্ত চমৎকার পেস জেনারেট করে ঢুকে পড়ে এর নাম শেখ রাসেল ক্রীড়া চক্রের ওবি মনেকে কামারা ইউনুসা রক সলিড ডিফেন্সে অভিমনেকে কিংবা জিয়ান কার্ল লোপেজ রড্রিগেজ কারোরই কিন্তু কামারা ইউনুসার সঙ্গে চ্যালেঞ্জে আমরা এখন পর্যন্ত জিততে দেখিনি এই দফায়ও কামারা ইউনুসার চমৎকার নাটমেঘ ইউসুকে কাত